কালী বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে এফআইআর দায়ের তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 295 এ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মাকালী বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক, যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনোভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও টুইট বার্তায় জানিয়েছে শাসক দল। যদিও দলের তরফে এই টুইটের পর মহুয়া মৈত্র একটি টুইট করেন, তিনি লেখেন, সংবিধানের বলছি মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না, আমি কোনো সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি, ধূমপান শব্দটিরও উল্লেখ করিনি, আপনাদের বলছি তারাপীঠে গিয়ে দেখে আসুন মা কালীকে ভোগ হিসেবে কি খাবার ও পানীয় দেওয়া হয়, জয় মা তারা। তবে মহুয়া মৈত্রর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে বলেন, মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পূজিত হয়ে আসছেন, মহুয়া মৈত্রর মা কালী সম্পর্কে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ মহুয়া মৈত্রর কড়া নিন্দা করে তৃণমূলকে কটাক্ষ করেছেন। মহুয়া মৈত্রর মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শুনব। তৃণমূল ব্যবস্থা নেবে না, কারণ তৃণমূল অ্যাপিজমেন্টের পলিটিক্স করে, নিজের ধর্মকে আমরা পালন করব, অন্যের ধর্মকে আমরা সম্মান করব, এটা আমাদের নীতি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই নীতিতে বিশ্বাস করে না বা তার দলও বিশ্বাস করে না, এবং তারা জানে যে হিন্দুরা অত্যন্ত সহনশীল, হিন্দুরা তো আর ট্রাম্বাস পোড়াবে না, স্বাভাবিক হিন্দুদের সাথে চলতা হয় করা যায়, তো যতদিন এরকম চলবে চলবে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় প্রসঙ্গে কি বলেন শুনব। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বক্তব্য আপনাদের শোনাবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই গোটা ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে মহুয়া মৈত্র টুইট করেছিলেন, মহুয়া মৈত্র যে টুইট করেন তারপর যে ঘটনাটি ঘটেছে মাকালী বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়, এবং এই প্রসঙ্গে তৃণমূলের তরফে টুইট করে জানানো হয় যে মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনোভাবে এই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করেছে বলেও টুইট বার্তায় জানিয়েছে শাসক দল। সুখেন্দু শেখর রায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের দলের পক্ষ থেকে গতকাল পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে যে মন্তব্য উনি করেছেন সেই মন্তব্য তার ব্যক্তিগত মন্তব্য, দল এই ধরনের কোনো মন্তব্যকে সমর্থন করে না, বরঞ্চ দল ওই বক্তব্যের নিন্দা করেছে। নূপুর শর্মা নিয়ে যেটা হয়েছে সেটা হয়েছে বিভিন্ন থানায় তার সম্পর্কে ডায়েরি হয়েছিল, এফআইআর হয়েছিল, এবং সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ সঠিক মনে করেছে তার বিরুদ্ধে সামন ইস্যু করা, সামন ইস্যু করা সত্ত্বেও সেই সামনের রেসপন্ড উনি করেননি, উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট তাকে ভর্সনা করেছে এবং তার সমস্ত ওই পিটিশনটাকে রিজেক্ট করে দিয়েছে, বরখাস্ত করে দিয়েছে। সুতরাং সে তারপরে তার সঙ্গে কোনো তুলনা টানাটা কোনো দাদা আদালতে যা যদি চাই যেখানে খুশি যায়।